বর্তমানে আমরা তথ্য প্রযুক্তির বিস্ময়কর একটি সময়ে বাস করছি। আমাদের কোনো তথ্য জানতে হলে তা খুব সহজেই হাতে থাকা মুঠোফোন থেকেই পেয়ে যাই। তবে আমাদের পৃথিবী কালের বিবর্তনের মধ্য দিয়েই বর্তমানের এই সময়ে এসে পৌঁছেছে। শুরুর সময়ে মানুষ এমন সব তথ্য বিশ্বাস করত যা বর্তমান সময়ে এসে হাস্যকরই বটে। আর সমাজের মানুষেরা মন গড়া এসব তথ্য মনে প্রাণে বিশ্বাস করত শত শত বছর ধরে, কারণ তাদের হাতে তখন এখনকার মতো গুগল, উইকিপিডিয়া বা ইন্টারনেটের সুবিধা ছিল না। এজন্য প্রচলিত কথাই বিশ্বাস করতে বাধ্য হতো তারা। জেনে নিন তেমনই কয়েকটি সত্যি ভাবা মিথ্যা, যা শত শত বছর ধরে মানুষ সত্যি বলেই ভেবেছে। গ্রেট ওয়াল অফ চায়না। গ্রেট ওয়াল অফ চায়না হলো বিশ্বের সপ্তাশ্চর্যের মধ্যে একটি, যা দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সারা বছরই পর্যটকরা ভিড় করে থাকে। এটির আকর্ষণের মূল কারণ এটি শত শত বছর আগে মানুষের তৈরি একটি প্রতিরক্ষা সীমানা প্রাচীর, যার দৈর্ঘ্য 21,196 কিলোমিটার। এটিকে নিয়ে রটানো হয়েছিল ইতিহাসের অন্যতম দুটি মিথ্যা, যা জানলে হয়তো আপনিও অবাক হবেন। একটি ছিল যে স্পেস থেকে এটি স্পষ্ট দেখা যেত, কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা জানায় যে এটি প্রতিরক্ষা প্রাচীরটি পৃথিবীর কক্ষপথ থেকে আবছা দেখা যায় মাত্র, সেটাও কেবল আকাশ মেঘমুক্ত থাকলে, যেমনটি অন্যান্য বড় স্থাপনাগুলোও স্পেস থেকে দেখা যায়। তবে মানুষ আগে ভাবত মহাকাশ থেকেও এটি স্পষ্ট দেখা যায়। 1754 সালে আবার কিছু মানুষ বিশ্বাস করতে থাকে চাঁদের সারফেস থেকেও এটি দেখা যায়। তবে বর্তমান তথ্য প্রযুক্তি এটি প্রমাণ করেছে যে এটি চাঁদের সারফেস সীমানা থেকে ততটুকু স্পষ্ট দেখা যায় যতটুকু 3 কিলোমিটার দূর থেকে একজন মানুষের চুল দেখা যায়। পিরামিড তৈরি করেছে কৃতদাসরা। পিরামিড পৃথিবীর সর্বস্তরের মানুষ এবং বিজ্ঞানীদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে পিরামিড। ধারণা করা হয় কয়েক হাজার কৃতদাস শ্রেণীর লোকদের দিয়ে 5,000 বছর পূর্বে এটি তৈরি করা হয়েছিল। 19 শতকের বেশিরভাগ মানুষ মনে করতেন এটি, যা কোনোভাবেই একটি গোষ্ঠীর দ্বারা তৈরি করা সম্ভব ছিল না, কারণ শুধু তাদেরকে এটি তৈরি করতে হলে রাত দিন 24 ঘন্টা কোনো রকম কর্মবিরতি না দিয়ে এটি তৈরি করতে হতো। এমনকি তাদের খাবার সহ আনুষঙ্গিক রসদ যোগান দিতে আরও একটি দলের প্রয়োজন, অন্য একটি দলকে তাদের প্রতিরক্ষার কাজ করতে হতো, যা সে সময়ে কখনো সম্ভব ছিল না। এটি কোনোভাবেই বিশ্বাসযোগ্য না যে শুধুমাত্র একটি ক্ষুদ্র জনগোষ্ঠী এই পিরামিডগুলো বানিয়েছে। তবে কারা, কিভাবে এবং কবে এটি বানানো হয়েছে তা আজও অমীমাংসিতই রয়েছে। দুধ খেলে হাড় শক্ত হয়। দুধ, আমরা টিভিতে দুধের যে বিজ্ঞাপনগুলো দেখি তাতে বলা হয়ে থাকে দুধ খেলে হাড় মজবুত হবে। এই বিজ্ঞাপনগুলো দেখতে দেখতে আমাদেরও তাই বিশ্বাসে পরিণত হয়েছে এটি। আমরাও বিশ্বাস করতে শুরু করেছি যে আমাদের হাড় মজবুত করতে দুধ খেতেই হবে। তবে সত্যিকার অর্থে আমাদের শরীরের হাড় মজবুত করতে প্রয়োজন ক্যালসিয়াম। দুধে ক্যালসিয়াম থাকায় এটি খেলে আমাদের শরীরের হাড় মজবুত হয়। তবে আপনি দুধের বিকল্প অন্য খাবারও খেতে পারেন যেগুলোতে দুধের থেকেও বেশি ক্যালসিয়াম থাকে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় একটি রিসার্চের পর জানিয়েছেন যেসব দেশের মানুষেরা দুধ পান করে তাদের হাড়ের গঠন যতটা হয়ে থাকে তাদের তুলনায় যেসব দেশের মানুষ দুধ পান করে না তাদের হাড়ের গঠনের ক্ষমতা বেশি থাকে, কারণ তাদের কাছে দুধের বিকল্প অনেক খাবার আছে, যেমন বাদাম, ডাল, ডিম, স্যালমন মাছ রয়েছে, যা তাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সহায়তা করে। বরং এগুলোতে দুধের তুলনায় বেশি ক্যালসিয়াম রয়েছে। মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টকে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ধরা হয়। এটি আমরা শুনতে শুনতে বা বই পুস্তকে পড়তে পড়তে বড় হয়েছি, কিন্তু জানেন কি, এ তথ্যটি পুরোপুরিই ভুল। তবে আপনি যদি সমুদ্রের উপর থেকে চিন্তা করেন তবে এটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, কিন্তু যদি সমুদ্রের নিচ থেকে, অর্থাৎ যেখান থেকে পর্বত শুরু হয়েছে সেখান থেকে চিন্তা করেন, তাহলে মুনাকিয়াই পৃথিবীর সবথেকে উঁচু পর্বতশৃঙ্গ। 13,796 ফিট, অর্থাৎ 4,295 মিটার, আর পানির নিচে রয়েছে আরও 19,700 ফিট।
তাহলে সর্বমোট 6,000 মিটার পর্যন্ত পানির নিচে রয়েছে। সব মিলিয়ে হিসাব করলে মুনাকিয়াই পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। এর উচ্চতা দাঁড়ায় 33,500 ফুট, অর্থাৎ 10,210 মিটার, যেখানে মাউন্ট এভারেস্টের উচ্চতা 29,029 ফিট, অর্থাৎ 8,448 মিটার। ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল দেখতে ছিদ্রের মতো হয়ে থাকে। এটি নিয়ে অনেক মুভি ইতিমধ্যে তৈরি হয়েছে, যা আপনি হয়তো দেখেও ফেলেছেন মুভিতে এবং বিভিন্ন বিজ্ঞান বিষয়ক কাহিনী চিত্রতে এটিকে ছিদ্রের মতো করে দেখানো হয়েছে। তবে জানলে অবাক হবেন যে এটি দেখতে মোটেই ছিদ্রের মতো না। 1916 সালে প্রথম আলবার্ট আইনস্টাইন ব্ল্যাক হোল সম্পর্কে জানিয়েছেন, তবে তখন এটাকে প্রমাণ করার মতো উপযুক্ত কোনো উপাত্ত তার কাছে ছিল না। পরবর্তীতে 1971 সালে একজন আমেরিকান থিওরিটিক্যাল ফিজিসিস্ট ডক্টর জন হুইলার এটি প্রমাণ করে পৃথিবীকে দেখান। নাসার সূত্র মতে এটি ছিদ্রের মতো নয়, এটি এমন একটি অবজেক্ট যার গ্র্যাভিটি এত বেশি যে সেখান থেকে সামান্য আলোও ফিরে আসতে পারে না, মূলত এটিকে দেখাই যায় না। তবে সুপার অ্যাডভান্স টেলিস্কোপ দিয়ে খুঁজে দেখে বিজ্ঞানীরা ধারণা করে নেন সেই অঞ্চলে ব্ল্যাক হোল রয়েছে। হলুদ রঙের সূর্য। সূর্য হলুদ রঙের হয়ে থাকে, যা আমরা এখনো পর্যন্ত জেনে এসেছি। তবে সূর্য কিন্তু লাল বা হলুদ বিভিন্ন রঙেই দেখা যায়। সকাল এবং দুপুরে সূর্য হলুদ থাকে আর বিকালে লাল রঙের হয়ে থাকে। আচ্ছা, যদি বলি সূর্য লাল বা হলুদ কোনো রঙেরই না, সূর্য সবুজ রঙের, তাহলে কি বিশ্বাস করবেন? আসলে সূর্য লাল, হলুদ, নীল, সবুজ রঙের সংমিশ্রণে তৈরি। সূর্যকে যদি স্পেস থেকে দেখেন তাহলে এটি সাদা রঙের দেখবেন। আসলে পৃথিবীর বায়ুমণ্ডলের জন্য একে লাল বা হলুদ রঙের দেখা যায়। সত্যিকার অর্থে সূর্য লাল থেকে শুরু করে হলুদ, সবুজ এবং নীল পর্যন্তও রং ধারণ করতে থাকে। তাহলে সূর্যকে সবুজ কেন বলা হলো? কারণ এসব রঙগুলোর মধ্যে সবুজ রঙটি বেশি ধারণ করে, মূলত নীল এবং সবুজের মাঝামাঝি রঙের হয়ে থাকে, তাই সূর্যের রং সবুজ ধরা হয়। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করেন এবং শেয়ার করেন আপনাদের বন্ধুদের সাথে, আর ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করুন।